فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر الله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে 1439 হিজরি সনের দোসরা রমাদান তারিখে এই গুরুত্বপূর্ণ মোবারকময় মজলিসে আমার বাবন্দের উদ্দেশ্যে কোরআন কারীম এবং হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আল্লাহ রব্বুল বিরাট নিয়ামত রমাদান মাস পেয়েছি, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিরাট নিয়ামত। এর মধ্যেই গত মাস যারা পেয়েছিলেন 30 হিজরি সনের রমাদান মাস, এই রমাদান মাসে অনেক বোন অনেক ভাই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। গত রমাদান ছিল তাদের জীবনের শেষ রমাদান। আল্লাহ পাক আমাদের প্রতি বিশেষ রহমত করেছেন, আমাদেরকে বিশেষ নিয়ামত দিয়েছেন। সেই নিয়ামতের কারণে আমরা এই 1439 হিজরি সনের রমাদান মাসও পেয়েছি আলহামদুলিল্লাহ। রমাদান মাস পাওয়া এটি যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিরাট নিয়ামতের ব্যাপার, রমাদান মাসের কদর করা, রমাদান মাসের ফজিলত রহমত বরকত সব লাভ করা, এটি আরও গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে যে রমাদান মাস পাওয়ার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিয়েছেন, যাতে আমরা এই রমাদান মাসের সকল ফজিলত সকল বরকাত সকল মাগফিরাত আমরা যেন লাভ করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক
করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। সম্মানিত মা এবং বোনেরা, রমাদান মাস অত্যন্ত ফজিলতময়, মোবারকময় একটি মাস। এই মাসটি আল্লাহ পাক আমাদেরকে বিশেষ নিয়ামত হিসেবে দিয়েছেন। অন্যান্য নবীর উম্মতদেরকে আল্লাহ পাক সিয়াম দিয়েছিলেন, সিয়াম ফরজ করা হয়েছিল, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে রমাদান মাস দেন নাই। এটা আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন সিয়ামের মতো নিয়ামত দিয়েছেন, তার পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদান মাসের মতো একটি বরকতময় মাসও আল্লাহ পাক আমাদেরকে উপহার দিয়েছেন। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইজা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা, যখন রমাদান মাস আসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের দরজাগুলো সব খুলে দেন। সুবহানাল্লাহ। আসমানের দরজা কেন খুলে দেন? আসমানের দরজাগুলো খুলে দেন যাতে আমাদের আমলগুলো দ্রুত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে পৌঁছে যায়। আমরা যখন বাসে উঠি, ট্রেনে উঠি, বিভিন্ন যানবাহনে উঠি, তো কিছু যানবাহন থাকে, কিছু গাড়ি থাকে কিছু দূর পর পরেই থামে, আবার কিছু যানবাহন থাকে কিছু দূর পর পর থামে না, একেবারে সোজা চলে যায়। তো সবসময় আমরা যেই গাড়িটা ডাইরেক্ট যায়, কোথাও থামে না, যত কম থামে দ্রুত যায়, এরকম গাড়ি আমরা বেশি পছন্দ করি, এরকম যানবাহনে উঠতে চাই। তো বছরের ১১ মাস আমাদের আমলগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে পেশ করা হয়, কিন্তু তখন আসমানের দরজাগুলো বন্ধ থাকে। ফেরেশতারা আমল নিয়ে প্রথম আসমানে যান, যাওয়ার পরে প্রথম আসমানের দরজার যে প্রহরীরা আছেন তারা জিজ্ঞাসা করেন, কী নিয়ে আসছ? বলেন যে বান্দার আমল নিয়ে আসছি, তারপরে খুলে দেওয়া হয়। এইভাবে খুলে আর আস্তে আস্তে থেমে থেমে এটা উপরের দিকে যায়। কিন্তু রমাদান মাসে এরকম মাঝখানে আর থামা লাগে না, একেবারে বান্দার আমালগুলো সরাসরি, বান্দা এখানে সুবহানাল্লাহ বলবে, সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশে আজিমে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। বান্দা আল্লাহু আকবার বলবে, সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে পৌঁছে যায়। এই জন্যই আল্লাহ পাক ফতিহাত আবওয়াবুস সামা, এই রমাদান মাস আসলে আল্লাহ পাক সমস্ত আকাশের দরজাগুলো আল্লাহ পাক খুলে দেন। আল্লাপাক এই রমাদান মাসের সাথে সাথে ফতিহাত আবওয়াবুর রহমা, রহমতের দরজাগুলো খুলে দেন। অজস্র দ্বারায় জমিনে রহমত বর্ষিত হতে থাকে এবং এই রহমতের মধ্যে আমরা রমাদান মাসে ডুবে থাকি। রহমতের মধ্যে আল্লাপাক ডুবাই রাখেন এই জন্য যাতে আমরা আল্লাহর রহমত লাভ করতে পারি, রহমত দ্বারা আমাদের জীবনকে জান্নাতমুখী করতে পারি, দিনমুখী করতে পারি। এই জন্য আল্লাহ পাক রহমতের সকল দরজাগুলো খুলে দেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত যত বেশি আসতে থাকে পৃথিবীতে, বান্দার উপরে রহম যত বেশি হয় তত বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার গুনাহ মাফ করে দেন, বান্দার প্রতি সদয় হন, বান্দাকে আল্লাহ পাক জান্নাতে বানিয়ে দেন। সুবহানাল্লাহ। রমাদান মাস আসার সাথে সাথে আল্লাহ পাক জান্নাতের দরজাগুলো খুলে দেন, ফতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাগুলো খুলে দেন। এই জন্য যে আল্লাহ পাক বোঝাতে চান যে বান্দা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এই জান্নাতের জন্য, সুতরাং তোমরা এই জান্নাতমুখী হও। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন, যেই জান্নাত আমি মুত্তাকিনদের জন্য বানিয়েছি, যে জান্নাতের প্রস্থ হলো আসমান জমিনের মতো, তোমরা সেই জান্নাতের দিকে দৌড়াও, সে জান্নাত অভিমুখী হও। তো রমাদান মাসে আল্লাহ পাক জান্নাতের দরজাগুলো খুলে দেন যাতে বান্দা সে জান্নাত লাভে খুব আগ্রহী হয়। আর একটা সুন্দর বাড়ি, সুন্দর ঘর, নাজ নেয়ামত সম্পন্ন, এটা যদি বাইরের দরজা গেট খোলা থাকে তাহলে মানুষ এটা ভিতরে দেখার প্রতি আগ্রহী হয়, এটাতে ঢোকার প্রতি আগ্রহী হয় যে এত সুন্দর বাড়িটা, এত সুন্দর ঘরটা, এত নয়নবিরাম করে সাজানো হয়েছে, একটু দেখে যাই। আল্লাহ পাক জান্নাতের দরজাগুলো খুলে দেন যে বান্দা যাতে জান্নাতে প্রবেশের ব্যাপারে আগ্রহী হয়ে রমাদান মাসে ইবাদত বন্দেগী শুরু করে দেন। আর ওয়াগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরজাগুলো আল্লাহ পাক এই রমাদান মাসে আসলে বন্ধ করে দেন। এর কারণ হলো
যে বান্দা যাতে জাহান্নামের দিকে না যায়। আল্লাহ সুবহান ওয়া তাআলা বোঝাতে চান যে বান্দা, তোমাকে আমি জাহান্নামের জন্য তৈরি করিনি, আমাকে তোমাকে আমি জান্নাতের জন্য সৃষ্টি করেছি, এই জন্য জাহান্নামের দরজা বন্ধ করে দিলাম। তুমি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জাহান্নাম থেকে ফিরে এসে জান্নাতমুখী হয়ে যাও। কিন্তু এরপরেও যদি বান্দা জান্নাতে না যেতে চায়, তা আল্লাহ সুবহান ওয়া তাআলা কাউকে বাধ্য করে জোর করে জান্নাতে নিয়ে যান না, তার জন্য জাহান্নাম আছেই। এজন্য আমার সম্মানিত বোনেরা, যে এই রমাদান মাস আসছে, আল্লাহ পাক রহমতের দরজা, আকাশের দরজা, জান্নাতের দরজা সব খুলে দিয়েছেন, জাহান্নামের দরজা বন্ধ করে দিয়েছেন। এজন্য আমরা দ্রুত জাহান্নামের কাজগুলো বন্ধ করে দিই, জান্নাতের কাজগুলো করার ব্যাপারে আমরা আগ্রহী হই, এই কাজগুলো করার চেষ্টা করি। এমনকি আল্লাহ সুবহান ওয়া তাআলা এই কাজে আমাদেরকে সহযোগিতা করার জন্য ওয়াসুফিদাতিস শায়াতিন, শয়তানগুলোকে পর্যন্ত আল্লাহ সুবহান ওয়া তাআলা বন্দি করে রেখেছেন, যাতে আমরা এই জান্নাতে চলার ক্ষেত্রে, জান্নাতের পথে হাঁটার ক্ষেত্রে, যাতে শয়তান আমাদেরকে কোনো ধরনের প্ররোচনা দিয়ে আবার জাহান্নামের দিকে নিয়ে যেতে না পারে।